ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় শিগগিরই শুরু হতে যাচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বাংলাদেশ। সম্প্রতি ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম চীনের বেইজিংয়ে প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানির কার্যক্রম পরিদর্শন করেন। মেয়র জানান, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের আরেকটি মাইল ফলক উন্মোচন হবে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহরিয়ার বাঁধন। ঢাকা সিটিকে নিরাপদ ও পরিচ্ছন্ন করতে শিগগিরই শহরের ময়লা আবর্জনাকে পরিণত করা হবে বিদ্যুতে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল সম্প্রতি বেইজিংয়ে যায়। সেখানে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন তারা। চাইনিজ কোম্পানিটির কার্যক্রম পরিদর্শন শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানান, বর্জ্যকে শক্তিতে রূপান্তর করার পাশাপাশি পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এই প্রকল্প। বাংলাদেশে ঢাকা শহরে যেটা করতে যাচ্ছে, এটা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে এটি হবে প্রথম। অফকোর্স এটি আমাদের জন্য একটি বিরাট ধরনের চ্যালেঞ্জ, বাট আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ওয়েস্ট টু এনার্জি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন করতে যাচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুধু একটি প্রকল্প নয়, এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে বলে জানানো হয় চাইনিজ কোম্পানিটির পক্ষ থেকে। Dhaka has the population around 40 million. It implies that Dhaka still need to build more WTE plants to turning waste into resource. প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রকল্পটি শতভাগ পরিবেশ বান্ধব, এটি বাংলাদেশের উন্নয়নে মাইল ফলক হবে। আমরা চিন্তা করছি যে এটা একটি চমৎকার প্রকল্প এবং এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর ফলে হবে কি যে আমরা ওয়েস্টকে এনার্জিতে কনভার্ট করে আমরা জনকল্যাণে সেটা ব্যবহার করতে পারবো। এটা যখন হবে তখন দেখবেন ঢাকা শহরের এবং নিকটস্থ সবুজ সমস্ত পরিবেশ কীভাবে উন্নয়ন ঘটেছে। ইটস ভেরি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, দ্য ইমিশন, দ্য ফ্লু গ্যাস ইমিশন ফ্রম দিস প্ল্যান্টস। পরিবেশ দূষণ প্রতিরোধে বর্জ্য থেকে বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে তাক লাগিয়েছে, তবে বাংলাদেশের জন্য প্রকল্পটি প্রথম। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও ব্যাপক ভূমিকা পালন করবে বলে জানান সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন,